জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি অঞ্চলে দোয়া মাহফিল আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। পরে তিনি 15 আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সকালে নগরীর বঙ্গবন্ধু মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ ও জেলা প্রশাসন। এছাড়া হারাগাছে বিভিন্ন বীর শ্রমিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করে। দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুক্তিযোদ্ধা, জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সংগঠন। বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ ব্যাপক কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। খুলনায় বাংলাদেশ বেতার কার্যালয়ের জাতির পিতার প্রতি মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে 15 আগস্টের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতার মুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন আবৃত্তি সহ ছিল নানা আয়োজন। নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হারুনুর রশিদ। পরে পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। শেরপুরে জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। জাহিদুল আলম, এটিএন বাংলা।